বান্দারে বান্দারা শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না, তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্কপ অফ এনিবডি, কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো। আপনি কি তারে বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন, এগুলো কবিরা গুণা। আওয়াজ করে বলেন তো কি গুণা? কবিরা গুণা। কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলেজের টুকরা যুবক ভাইরা, কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না, এটা কবিরা গুণা, এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই। আমাদের কারো নাক লম্বা, কারো খাটো, আমরা কেউ কালো কেউ সাদা, আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম। এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা আছে না নাই? ইদানিং এটা খুব চলে না। এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুণ।